কুমিল্লা বরুড়া শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের শিলমুড়ি আর আর উচ্চ বিদ্যালয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন মজুমদারের উদ্যোগে ও তাহার ছোট ভাই ইতালি প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সহযোগিতায় 350 জন অসহায় কর্মহীন পরিবারের মধ্যে জরুরি খাদ্য সামগ্রী তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক গোলাপ হোসেন মজুমদার এলাকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, কথা বললে আমাকে আপনাদের কষ্টটা বুঝতে হবে, সেই কষ্টগুলো আমি আসলে আপনাদেরকে দিতে চাই না। তো বিশেষ ভাবে আমাদের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন এবং আমাদের এই প্রদর্শিকা আমাদের সাথে উপস্থিত আছেন। আপনারা কেন স্যার একটা বিষয় বলেছেন যে সারা বিশ্বে প্রায় 210 দেশে এই ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে এবং প্রায় 20 লক্ষের অধিক মানুষ আক্রান্ত হয়েছে এবং 1.5 লক্ষের অধিক মানুষ মারা গিয়েছে। আপনারা যদি খবর যারা দেখার সুযোগ হয়েছে দেখবেন, আমরা বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্র বলি আমেরিকা, আমেরিকাতে সবচেয়ে খারাপ অবস্থা। আমেরিকায় প্রায় 20,000 প্রায় 25,000 মানুষ মারা গিয়েছে, আক্রান্ত প্রায় হচ্ছে 7 লাখের উপরে। তবে আমেরিকার মতো রাষ্ট্র হিমশিম খেয়ে যাচ্ছে। ওই পরিস্থিতিতে কিন্তু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, এই ভাইরাসটা খুবই সংক্রামক। সংক্রামক বলতে একজন থেকে আরেকজনের কাছে যায়, ওই জিনিসটাকে বলে সংক্রামক। এবং এই ভাইরাস এতই সংক্রামক, একজন ব্যক্তি থেকে 1,000 ব্যক্তিতে যেতে পারে। উদ্যোগে আজকে প্রায় 300 জনকে সহযোগিতা করা হবে। ঠিক আছে, ওনার ছোট ভাই ইতালিতে থাকেন, দুলার স্যার, ওনারা যে উদ্যোগ নিয়েছেন এটা আসলে আমি বলবো যে আপনাদের প্রত্যেকটা ব্যক্তির ওনাদের জন্য দোয়া করা উচিত, যেহেতু আপনাদের বিপদের সময় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। শুরু হয়েছে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উদ্যোগ, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যে উদ্যোগ গ্রহণ করেছে, এরই অংশ হিসাবে আজকে আমার পরিবারের তরফ থেকে, আমার নিজস্ব তহবিল থেকে, আমার ছোট ভাই জনাব অজিত গুহ কলেজ কুমিল্লার সাবেক ছাত্রলীগ নেতা জনাব দেলোয়ার হোসেন সাহেবের মানে আর্থিক সহযোগিতায় আজকে আমরা যে গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, এটা শুধুমাত্র মানে এই এলাকার গরিব জনসাধারণের জন্য নয়, এটা সমগ্র বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই আমরা যারা আছি সমাজে, আমরা তাদের সহযোগিতা করার একটিমাত্র মানে উপায় এবং অবলম্বন। আমি আজকের এই মুহূর্তে মানে এখানে শত শত প্রায় 400 দুস্থ পরিবার যে মানে এই খাদ্য সামগ্রীগুলো নিতে এসেছে, আমি আমার এবং আমার পরিবারের সকলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশের বেল বাটনটি ক্লিক করে পরবর্তী আপডেট ভিডিও পেতে সাথেই থাকুন। ধন্যবাদ।